ডাক দিয়া বলেন, আবু জাহেল বাতিজা ঘোর সামনে যায় না, জঙ্গলার বাঘ ধরবে। আমার নবীকে টান দিয়া উঠাইয়া গোড়ার পৃষ্ঠে বাড়িতে আইনা দিয়া ডাকতেছেন, আমিনা গো, ও আমিনা, তোমার এই সন্তান আজকে বাবার ব্যথায় কানতে কানতে জঙ্গলায় চলে গিয়েছিলেন, জঙ্গলার বাঘ আমি যদি না দেখতাম জঙ্গলার বাঘ তোমার ছেলে রেখে ফেলতো। মা আমিনা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, আবু জাহেল গো, আমার এই ছেলেরে জঙ্গলার বাঘে খাবে না। ছেলে যখন আমার পেটে ছিল, আমি যখন শিশু নবীর মা হইতেছিলাম, কত খেলা দেখেছি। এরে আবু জাহেল, এই খেলা দুনিয়ার কেউ দেখে নাই। আবু জাহেল, আমার এই ছেলেকে জঙ্গলার বাঘে ধরবে না, তুমি কেমনে জানো গো আমেনা? আমি যেদিন এই শিশু মোহাম্মদ শিশু সন্তান শিশু নবী পেটে রাইখা আমি একদিন বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি রে আবু জাহেল একটা বাঘ দৌড়ে আসতেছে। বাঘ দেখে আমি থরথর করে ভয়ে কাঁপতেছিলাম। বাঘ আমার সামনে আইসা মানুষের মতো কথা বলে ডাক দেয়, আমেনা গো, ভয় পাও না, আমি তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে একটা খবর দিতে আসছি। তোমার পেটে রাহমাতাল লিল আলামিন, তোমার পেটে আখিরি নবী, তোমার পেটে শ্রেষ্ঠ নবী, তোমার পেটে আল্লাহর বন্ধু জারুসিলাই কুল কায়নাত। রে আমেনা, আমি তোমারে খাইতে আসি নাই, খবর দিতে আসছি, তোমার দুইটা পাও বাড়াইয়া দাও, সালাম করে যা। আমেনা বলেন, আবু জাহেল রে, যে নবীর মা হওয়ার পরে জঙ্গলার বাঘে আমার সালাম করে রে, আমার এই নবী শিশু নবী রে জঙ্গলার বাঘ কোনদিন ধরবে না। রে আবু জাহেল, এই ভাগ আমার সন্তানকে ধরবে না, তাহলে তোমার সন্তান কেন কান্দে? আমি না চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আবু জাহেল গো, আমার সন্তান কান্দে, জীবনে কোনদিন বাবার মুখ দেখে না। মায়ের গলায় ধরে বাবা বাবা কইয়া কান্দে, মা কলিজা মানাইতে পারে না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কান্দার আওয়াজ শুনে দৌড়ায় আসছেন, আমেনা তুমি কান্দো, আমার নাতিও কান্দে, কি দুঃখ রে। দৌড়ে যাইয়া মায়ের গলা ছেড়ে দাদার গলায় আঞ্জায়া ধরেছে, দাদা গো, আমার বাবা গো, জীবনে একটা বার বাবা কইয়া ডাক দিলাম না, আমার সামনে মক্কার ছেলেরা বাবা বাবা কইয়া ডাকে, বাবার কোলে উঠে আমি তো একদিন বাবার কোলে উঠলাম না, বাবা কইয়া ডাক দিলাম না, দাদা গো আমার বাবা কই, আমার বাবার কাছে লইয়া যাই ভাবি। আমরা দুইটা হাত বাড়াইছে, আয় করে যা টুকরা সন্তান, আয় আমার বুকে আয়। মায়ের কোলে যাইয়া কাদের উপর মাথা ফেলাইয়া চোখের পানি দিয়া বউ বসাইয়া খান্দে। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, আমেনা গো, উম্মে আইমানকে সঙ্গে দিলাম, আর দুইজনকে সঙ্গে দিলাম, পাঁচজনের কাফেলা বানাইয়া একটু মদিনায় চলে যাও না, মদিনায় আমার কলিজার টুকরা খাজা আব্দুল্লাহ মদিনার জমিনে ঘুমাইয়াছে। আমেনা, আমার আদুরের নাতিকে তার বাবার খবরটাও যদি দেখাইয়া আনো গো, আমার মন বলে আমার নাতি কলিজায় শান্তি পাবে। আমার নবীর দাদা নাতির পাঠিয়ে দেয় বাবার কবর জিয়ারতে, এখন কবর জিয়ারতে যাওয়া নিষেধ হইয়া যায়, দেয় কিনা নিষেধ, দেয় কিনা? ওলির দরবারে যাওন যাইতো না, মাজারে যাওন যাইতো না, কয় কিনা, কয় কিনা, কি বলেন? বিপদে পড়লে বুঝি ওলি আল্লাহর বাংলাদেশ, আর সুযোগ পাইলে বুঝি শাহজালালের মাজারে বোমা। দুঃখ লাগে ভাই, এই বাংলাদেশ অলির দেশ, বলুন কার দেশ? শত শত অলি, তার মধ্যে চট্টগ্রামবাসী আপনারা, আপনাদের জীবন ধন্য। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অলির খেলা হলো চট্টগ্রামে, দ্বিতীয়ত অলির খেলা হলো সিলেটের জমিনে, দুইটা জমিনে অলির খেলা, যেহেতু পাহাড়ি এলাকা। আল্লাহর অলিরা নিরিবিলি থাকতেন, আল্লাহকে ডাকতেন, বন্ধুত্বের রশি আমার আল্লাহর সাথে লাগাইতেন নবীর দেওয়া রাস্তা দিয়া। বলুন কার দেওয়া রাস্তায়? বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী, পাঁচজনের কাফেলার সঙ্গে দাদা আব্দুল মুত্তালিবের নির্দেশে মার কুলে হয়ে উঠে মার গলায় ধরে রওনা করলেন মদিনায় যাবে বাবার কবর জিয়ারতে। বলুন কার কবর জিয়ারতে? কোত্থেকে শুরু হয়ে যায়, যাইতে 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 মক্কা নগর পার হইয়া মদিনায় যাইয়া গো আমেনা আব্দুল্লাহর কবরের পাশে যাইয়া কবরটা দেখে
দূর থেকে কানতেছে, হইতো আব্দুল্লাহর কবর দেখা যায়, হইতো আব্দুল্লাহর মাজার দেখা যায়। আমার নবী 6 বছর বয়স, মার কুল থেকে মায়ের চোখের পাড়িগুলো মুছে মুছে প্রশ্ন করেন, মা মা গো ওইদিকে তাকাইয়া তাকাইয়া কেন কান্দো, আমার নবী তো আর কোনদিন বাবার কবর দেখে নাই, মা কেন কান্দো জানতে চাই। আমানা জবাব দেন, বাবা মুহাম্মদ ওই যে কবরটা দেখা যায়, এ কবরের মধ্যে তোমার বাবা খাজা আব্দুল্লাহ ঘুমাইয়া রয়েছে। আমার নবী বলেন, মা মা আমার কুল থেকে নামাইয়া দাও না গো। মায়ামেনা বলেন, আমি যখন 6 বছর বয়সে শিশুর নবীকে আমার কুল থেকে নামাইয়া দিলাম, একটা দৌড় মারছে রে বাবার কবরের উপরে যাইয়া পড়ে গেছে, ডান পাশে বসে গাল দে বাবা বাবা কইয়া, বাম পাশে বসে গাল দে বাবা বাবা কইয়া, পায়ের কাছে বসে মাটির মধ্যে হাত লাগাইয়া কান্দে, বাবা গো মক্কা থেকে মদিনায় আসলাম তোমাকে পাওয়ার জন্য, তোমাকে দেখার জন্য, একটু দেখা দাও না গো বাবা, তোমার কি মায়া লাগে না, আমি জীবনে কোনোদিন তোমার কোলে উঠলাম না, দুইটা হাত বাড়াইয়া দাও না আমি তোমার কোলে উঠবো গো বাবা। এই সময় আমিনা বলেন, আমি দেখি খবরের মাটি থর থর করে কাঁপতেছে, মান বলে আব্দুল্লাহ আদুরের সন্তান কোলে নেওয়ার জন্য মাটির ভিতর থেকে বুঝি বাহিরে হইয়া যাবে, কিন্তু আল্লাহর বিধান না, আসতে পারতেছে না, ভিতর থেকে কান্নাকাটি শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আব্দুল্লাহ রে কান্দিস না, হা খুলে নিতে পারবি না, ও আব্দুল্লাহ চিন্তা করিস না, তোর সন্তান আমার বন্ধু, আমার বন্ধুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এভাবে কাঁদতেছে, আমার আল্লাহ বলেন, বন্ধু গো বাবার কবরের পাশে কান্দো, আমি আল্লাহ দেখেছি বাবার কবরের পাশে কান্দো, তোমার কান্নাটুকু আমি স্মৃতি করে রেখে দিলাম, তোমার কান্নাটুকু প্যাকেট করে রেখে দিলাম কিয়ামত পর্যন্ত। এইভাবে যদি তোমার কোনো উম্মতেরা বাবার কবরের পাশে যাইয়া কান্দে, আর এক ফোঁটা চোখের পানি বাবার জন্য যদি আমাকে দেখাইতে পারে গো বন্ধু, কথা দিলাম তোমার চোখের পানির সাথে মিলাইয়া ওই সন্তানের বাবার কবরের আযাব আমি মাফ করে দিব। শিক্ষা দিয়ে গেলেন নবী, বাপ মার সাথে দুনিয়াতে শুধু খেদমতই নয়, বাপ মার সাথে আরো কত কিছু করতে হবে। আসুন সামনে বাড়ি, বাপ মার সাথে যদি বেঈমানি হয়, নাফরমানি হয়, সব শেষ বরবাদ হয়ে যাবে। দয়ার নবী মায়ার নবী, অনেক লম্বা ঘোষণা, শুধু এই জায়গার মধ্যে ওয়াজ করলে 2 ঘন্টার ব্যাপার। দয়ার নবী মায়ার নবী, এখানে কান্নাকাটির পর মা আমনা তাইনা উঠাইয়া কিছুদিন বেড়াইয়া মদিনার থেকে আবার রওনা হলেন, মক্কা যাবেন, আবুয়া নামক স্থান মক্কা কাছাকাছি যাইয়া মা আমেনা বলেন, উম্মে আইমান রে আমার শরীর ভালো না, আমি তো হাঁটতে পারতেছি না, আমার শরীরের মধ্যে জ্বর আইসা গেছে, তাবু টানাও, তাবু টানাইলে দয়ার নবী মায়ার নবী মায়ের পাশে বসা মা একটু পরে পরে সন্তানের দিকে তাকায়। আমার নবী জিগায়, মা গো বারবার কেন আমার দিকে তাকাইয়া থাকো। আমেনা বলেন, বাবা গো আমার মন বলে গো আমি বাঁচবো না। আমার নবী আঞ্জায় গলায় ধরেছে, মা বাবার ব্যথা কলিজা মানে না, তুমি যদি না বাঁচো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, আমি কার গলায় ধরে ঘুমাইব, না না তোমাকে মরতে দিব না। আমেনা কান্দে, বাবা গো না আমি বাঁচতে পারবো না, মন বলে আমি বাঁচবো না, মাথায় পানি দাও। একটু পানি যখন মাথায় দিলেন আমেনার, আমেনা বলেন, উম্মে আইমান রে এই পানিগুলো আর খরচ করিস না রে উম্মে আইমান, আমার বাবার যদি পানির প্রয়োজন হয় পানি কোত্থেকে পাবি, আমার পানি দরকার না, আমার বাবা কই আমার বুকে উঠাইয়া দিয়ে। আমার নবী মায়ের বুকে গলায় আঞ্জায় ধরে আমার নবীর মায় আমেনা, দুইটা গালে দুইটা চুমু দিয়া বিদায় হইয়া যা। আমার নবী বারবার ডাকে, মা মা গো, আর মা জবাব দেয় না, দুই গালে চুমাইয়া চুমাইয়া আমার নবী কান্দে, মা মা কইয়া মা জবাব দেয় না। মরুভূমির বালু
কত করে গো মাকে জীবনের বিদায় করে দিয়ে আমার নবী কান্দে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো মাকে কবরের ভিতরে রেখে মার কবরের পাশে দাঁড়াইয়া কান্দো, বারবার কবরের দিকে ফিরে ফিরে চাও। এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া কান্দে, রে বন্ধু কথা দিলাম তোমার চোখের পানির সাথে ওই চোখের পানি মিলাইয়া, আমি সন্তানের কান্ধার কারণে মায়ের কবরের আজাব চিরদিনের জন্য বন্ধ করে দিব। আমার নবী এই শিক্ষাটুকু আমাদের কাছে তুলে দিয়ে গেলেন, শিক্ষা দিয়ে গেলেন। আমরা মা বাবা দুনিয়া থেকে বিদায় হলে এইভাবে মায়ের কবরে যাব, বাবার কবরে যাব। আল্লাহ বলেন, মায়ের কবরে বাবার কবরে চুপচাপ বসে থাইকো না, এই দোয়াটা তোমরা কইরো। কি দোয়া? আল্লাহ নিজে শিখাইলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি।